আসসালামু আলাইকুম শুরু করছি নগদ জনপদের খবর আমি রেদিতা রেজা দর্শক এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে গমুতির ভাঙনের মুখে লন্ডভণ্ড হয়ে গেছে কুমিল্লার বুড়িচং উপজেলার বুরবুরিয়া ও বেড়াজল গ্রাম ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে একশোরও বেশি পরিবার বন্যার পানি কমে গেলেও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্রাম দুটির মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন কুমিল্লা থেকে আবুল কাশিম হৃদয় পাঠানো রিয়াজ ইসলামের রিপোর্ট বাইশে আগস্ট কুমিল্লায় গোমতি নদীর স্রোতের তোড়ে মাটির সাথে মিশে গেছে বুড়িচং উপজেলার বেড়াজাল গ্রামের বিলকিস বেগমের তিনটি ঘর দুই মেয়েকে নিয়ে স্বামী এই বৃদ্ধা এখন আশ্রয়হীন বন্যার শুরুর দিন রাতে প্রাণ বাঁচিয়ে উঠেছিলেন আশ্রয় কেন্দ্রে ছয় দিন পর সাঁত্রে বাড়ি ফিরে দেখেন কিছু নেই বিলকিসের দুইটি মাটির ঘর মাটিতে মিশে গেছে টিনের ঘরের সব আসবাব চাপা পড়েছে পলি মাটির নিচে বাবা আমার বানাইয়া নাদি আমি বাবা আমার রামায়ন্য বাবা বেড়াচাল গ্রামটি রাস্তাঘাট ভেঙে লোকালয় থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় খাদ্য সংকটে আছেন সেখানকার পরিবারগুলো এখান থেকে মিনিমাম আমরা দুই কিলোমিটার রাস্তার ভিতরে আমরা পুরো রাস্তায় আমরা ভেঙে গেছে। অনেক দিকটা আমরা পাঁচ ফিট সাত ফিট এরকম রাস্তাটা একদম চলে গেছে প্রায় আট দশটি গ্রাম ভুড়িচাং উপজেলা উপজেলার সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের মূলত বিশেষ এখন দাবি হয়েছে এই রাস্তার দ্রুত বুড়িচং উপজেলায় পাকা আধা পাকা ও কাঁচা বাড়ি মিলিয়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা প্রায় চার হাজার সাতশো আংশিক ক্ষতিগ্রস্ত প্রায় সতেরো হাজার ঘর পুনর্বাসনের জন্য ক্ষতিগ্রস্ত ছয়টি গ্রামকে গুরুত্ব দেওয়া হচ্ছে আমাদের যে চোদ্দটা উপজেলা ক্ষতিগ্রস্ত তার মধ্যে ছয়টা উপজেলা সবচেয়ে বেশি তার মধ্যে অন্যতম হল বুড়িচং তো আপনি যে বিষয়টি বলেছেন বুড়িচংয়ের যে রাস্তাঘাট ঘর বাড়ি যে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা যখনই আমরা হিসাবটা সব পেয়ে যাব আমরা ইতিমধ্যেই বিভিন্ন দাতা সংস্থার সাথে কথা হচ্ছে তারাও এগিয়ে আসবে এবং বিভিন্ন এনজিওস যারা আছে তাদেরকে নিয়ে সমন্বিতভাবে কে কোথায় কাজ করবে কোন এলাকায় কাজ করবে সে অনুযায়ী আমরা কিন্তু আসলে এই যে পুনর্বাসন কার্যক্রমটা শুরু করতে চাচ্ছি ঘরবাড়ি পুনর্বাসনের পাশাপাশি রাস্তাঘাট মেরামতের দাবি জানিয়েছে এলাকাবাসী রিয়াজ ইসলাম চ্যানেল আই চট্টগ্রামের ফটিকছড়িতে স্ত্রী তালাকের জের ধরে হামলায় দুই ভাই নিহত হয়েছে আহত হয়েছে কমপক্ষে ছয়জন প্রত্যক্ষ দর্শীরা জানান চরম কলহের জেরে স্ত্রী হ্যাপিকে তালাক দিয়েছিলেন স্বামী রেজাউল করিম তারপরও স্বামীর ঘর ছেড়ে না যাওয়ায় এ নিয়ে বহুবার সালিশ হয় এই ঘটনার জেরে মঙ্গলবার রাতে রেজাউল করিম প্রাক্তন স্ত্রীর ঘরে ঢুকে তাকে কোপানো শুরু করলে আশপাশের লোকজন বাঁধা দেন এতে ক্ষিপ্ত হয়ে রেজাউল প্রতিবেশীদের উপর হামলা চালায় উত্তেজিত জনতা উল্টো হামলা করলে রেজাউলে দুই ভাই নিহত হয় কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছে সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে হালিম হোটেলের সামনে কয়েকজন দুর্বৃত্ত স্থানীয়দের উপর হামলা ও ছুরিকাঘাত করে। এ সময় আশপাশের লোকজন তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন এবারে প্রতিনিধি পাঠ্য তথ্য বিরেচি চুনিয়া আলবক্সিড রিপোর্ট পোশাক কারখানায় নৈরাজ্য বিশৃঙ্খলা ও ভাঙচুরের প্রতিবাদে গাজীপুরের বিভিন্ন এলাকায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সুরুজ আহমেদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে মত প্রকাশে বাধা ও লাঞ্ছিত করার প্রতিবাদে ময়নসিংহের সংবাদ সম্মেলন করেছে লাঞ্ছিত শিক্ষার্থী রিফা সাজিদা নসেন্দি রায়পুরার চরাঞ্চল শ্রীনগরের সায়দাবাদে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ছয়জন নিহতের ঘটনার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী লক্ষ্মীপুরের দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের অনিয়ম দুর্নীতি বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী পুলিশের গুলিতে নিহত গার্মেন্টস শ্রমিক শেরপুরের নকলা উপজেলার চর অষ্টাধর এলাকার আব্দুল আজিজের স্ত্রীকে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী নকলা উপজেলার শাখা নেতারা আল মুকসিদ চ্যানেল আই নোয়াখালীতে বন্যার পানি স্থায়ী জলাবদ্ধতায় পরিণত হয়েছে পানি নিষ্কাশনের প্রধান খালে বাঁধ নির্মাণ দখল দূষণ আর অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যার দুর্ভোগ এতে পরিবেশ প্রকৃতির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো জীব বৈচিত্র্য আলাউদ্দিন শিপ্ল তথ্য বিরুচিত্র আফরোজা হাসি রিপোর্ট ভারী বর্ষণ আর ওজানের ঢলে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নোয়াখালী প্রতি বারো ঘন্টায় জেলা শহর সহ আশপাশের অঞ্চলের পানি কমছে এক থেকে তিন সেন্টিমিটার করে যেখানে এখনো ঘরবাড়ি রাস্তাঘাটে পানি জমে আছে কয়েক ফুট চর আলগি খালে বাঁধ নির্মাণ সহ ছোট বড় বিভিন্ন দখল আর ময়লা আবর্জনার স্তূপের কারণে ব্যাহত হচ্ছে পানি নিষ্কাশন বন্যা নয় এটা হচ্ছে জলাবদ্ধতা। জলাবদ্ধতা শুধু এটা হচ্ছে মানব সৃষ্ট এটা আপনার কোনো ইয়া না প্রাকৃতিক বিপর্যয় নয় খাল খালটা জীবিত নাই এই খালটা মনে করেন অধিকাংশই দখলে চলে গেছে পানি যদি নিষ্কাশিত না হয় তাহলে মনে করেন আমরা কিভাবে পানি নামবে কোথা থেকে আর আমরা জনগণ এই বন্যা থেকে কিভাবে বাঁচবো ছাগল মারা হুড়া খাল নোয়াখালী খাল পর্যন্ত হুড়ে যাবে সমস্যা সমাধানে খালের বাঁধ অপসারণের প্রশ্নে মুখমুখি অবস্থানে প্রশাসন ও স্থানীয়রা এটা সরকারের এখন ছাব্বিশ ফুট খালা এখন আপনারা দেখেন কত ফুট আছে এখন পাঁচ তিন ফুট কালো নাই বাট্টা কাট হয় তাহলে ইউনিয়নটা পুরোটা ইউনিয়ন বিলীন হয়ে যাবে চর মণ্ডলিয়া চর এলাই চর বালুয়া গুলাখালি এই চারটা ইউনিয়ন বি হয়ে যাবে আকাশে যত রকমের প্রতিবন্ধকতা আছে পানি সরণের প্রতিবন্ধকগুলোকে এখান থেকে সরাতে হবে যে কারোর মুখের দিকে তাকানো যাবে না বিকল্প উপায়ে পানি অপসারণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসক মহোদয় ওখানে সবার কথা শোনেন সবার কথার পরিপ্রেক্ষিতে উনি হচ্ছে একটা সিদ্ধান্ত দেন যে যেহেতু বাদটা কাটলে এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হবে তাইলে কিন্তু আমাদেরকে তো পানীয় সরাতে হবে তার জন্য পার্শ্ববর্তী বাদটা সংলগ্ন যে রাস্তা আছে রাস্তাটা পাঁচটা জায়গায় কেটে দেওয়া হয়েছে এবং বর্তমানে পানি নিশ্চিত পরিস্থিতি উন্নয়নে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে কাজ করার আহ্বান ভুক্তভোগীদের আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই এই ছিল নগদ জনপদের খবরে সবাইকে ধন্যবাদ